ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? আপনার এই অবস্থা কেন? কোথায় যাচ্ছেন? আমি চাকরিতে যাচ্ছি। চাকরিতে যাচ্ছেন এই পরিস্থিতিতে? এই গাড়ি চালায়া কোথায় ভাই? আপনার চাকরি অফিস কোথায়? একটা বউ মানুষ একজনের তিন চারটা করি করে, আপনি একটা বউ? আপনার এই অবস্থান দেখে কি বিয়ে করছে ভাই? এই অবস্থান দেখে সে আসলে কি দেখছে নাকি লুঙ্গি দিয়ে ঢেকে রাখছিলেন? কতটা খুশি আপনার বউ? খুশি বিয়ে করার প্রথম দিন আপনি যখন বউকে দেখেন, বউ আপনার দিকে কি তাকায় হাসলো ভাই? হাসবই তো। সংসার চলে না, তারপরে চালাইতাছি, হিসাবে রূপে আছি ভাই। অন্য কিছু করেন মনে হয় আপনি? কি করেন? বাসের কাজ করি, ওই যে দেখাইলাম না ওটা করি। বাস দিয়ে কি করেন বলবি? বলতেই তো বাস দেয়। ওই যে বুসিং এটা সঙ্গে মানে আর এই যে দারকি বানায়, আর ওইটাছে ওই যে নদী মধ্যে দয়ের পাতে ওই দেওয়া নাই, ওই যে মাছ ধরার জন্য। আচ্ছা আচ্ছা, আমরা সেগুলো একটু দেখাবো। তো সেগুলো বানায় মানে টাকা পান? টাকা পাই বালাই। তো একটা বানাইতে কতদিন সময় লাগে? বড়টা বানাইলে হয়তো দুই দিন লাগবো, আর ছোট যে বড়টা বানান দুই দিন সময় লাগে, সেটা কত টাকা বিক্রি করেন? আর যেটা একদিন লাগে সেটা কতদিন লাগে? বড় যেটা বানাই এটা 600 টাকা বিক্রি করি, দুই দিন সময় লাগে। আবার এই যে আর এটা বানাই 6 ঘন্টা সময় লাগে, ছোটটা 6 ঘন্টা সময় লাগে। খরচা হয় কত, লাভ হয় কত একটু বলবেন? খরচ তো বেশি হয়, কিন্তু লাভ দেয়া যায় 100টা কি 150টা থাকলে যথেষ্ট। খুশি? হ্যাঁ খুশি। আমরা তো আপনার জন্য ওই যে এখন যে লাইভে নিয়ে আসলাম আপনাকে, আপনার জন্য কিছু করতে চাই। আসলে দেশবাসীর মাধ্যমে যদি আপনাকে একটু সহযোগিতা করা যায়, যে একটা প্রতিবন্ধী মানুষ আমরা একটু জানি তো ভাই, আপনার এই পায়ের সমস্যাটা হলো কি করে? এই পায়ের সমস্যা হলো কত বছর বয়স থেকে? আমার ওই 88 বর্ণা থেকে, শিশুকাল থেকে, মানে 21 থেকে 88 বাতাস না। বয়স কত আপনার এখন? চলে বয়স তো মানে চলতেছে 33। 33 বছর বয়স চলে? হ্যাঁ। তো এই 88 বন্যার সময় থেকে এরপর থেকে আপনার এই পায়ের এই অবস্থানটা? তো আপনার সংসারটা এখন যেভাবে চলতেছে এতে কি আপনি হ্যাপি আছেন? আমি হ্যাপি আছি, কারণ আমি কারো কাছে হাত পাততে যাই না, তারপরে কষ্ট হয়, চলতাছি। অনেক প্রতিবন্ধী মানুষ হাত নাই, একটা পা একটু ভালো করে খোড়াই করে হাঁটতে পারে, ক্রেজ নিয়ে চলে, তবু হাঁটতে পারে তারা, এক পায়ে হলে হাঁটতে পারে ওভাবে, কিন্তু সেই মানুষগুলো ভিক্ষা করছে। ভিক্ষা করছে। আমি তারপরে আমি আমার মেলা মাসে মেলায় ইটি কয়, কিন্তু তারপরে আমি আমি কইছি যে কাজ করে আমার খাবার। কয় ক্লাস পড়লেন ভাই? কাজ করে খাওয়াই নি। কয় ক্লাস পড়লেন? পড়ি নাই তো। পড়ে নেই? না। আরে ভাই কেন পড়লেন না? আমার ওই সময় নেকাবড়া ছিল না, এই নেকাবড়া ছিল কিন্তু তারপরে অভাবে নেকাবড়া করতে পারি নাই। করতে পারেন নাই? না। লেখাপড়া করতে পারেন নাই, এখন আবার চাকরিও করতেছেন? যখন আপনার সাথে যারা কলিগ যারা একসাথে চাকরি করেন, সেই মানুষগুলোর সাথে যখন একসাথে অফিসে যান কাজ করেন, তারা কেমন জানে আপনাকে? তারা ভালোই জানে, আমি ঘৃণা করে না তো? না, তারা ঘৃণা করবো না, তা করে আরো আমরা হেগোটো ভালোবাসি, আমরা হেরাও খুব আমার ভালোবাসি, হেরাও কই তাহলে এডে কই রাখাইতাছো, এডে কই রাখাও, চাকরি করতে থাকো, বেতন ধীরে ধীরে বাড়বে। ধীরে ধীরে বাড়বে? কত টাকা বেতন আপনার চাকরিতে ঢুকলেন? আমি ঢুকছি আমি ঢুকছি 2800 পাইতাছি, এখন আবার সামনে বাড়ার কথা, এখন বাড়তে পারে। কতদিন হয়েছে চাকরিটা? চাকরিটা হয়েছে লো তাও তো আমরা কি দেরি করে ফেলতেছি না তো আপনার মানি লো? আপনি আসেন তাহলে, আপনার মানির অফিসের টাইমটাও পার হয়ে যাচ্ছে, আমরা একটু আপনাকে মানে যতটুকু পারি একটু তাড়াতাড়ি আগায় দিই। অফিস না হলে 5-6 বছর করতাছি। হ্যাঁ, বেতন আগে আসলে কম, এখন ধীরে ধীরে 2800 টাকা তুলে আসছি। 2800 টাকা? এই যে উঁচা নিচে আপনার এই গাড়িটা চালাতে কষ্ট হয় না ভাই? কোনো কষ্ট নাই।
মানে এই গাড়িটা বানাতে কত টাকা লাগছে? গাড়িটা বানাইতে বেশি খরচ নাই, কমই ওনার 500 টাকা খরচ হইছে। 500 টাকা? তো আপনি যদি একটা ভালো গাড়ি পান বা কিছু পান দেশবাসীর কাছ থেকে, তাহলে সেটা পাইলে কি আপনার জন্য একটু উপকার হবে কিনা? হ্যাঁ, উপকার হবে। আমার একটা গাড়ি পাইলে তো উপকার হবেই। দেশবাসীর কাছে আপনার চাওয়াটা কি একটু বলবেন? দেশবাসীর কাছে চাওয়া, একটা গাড়ি পাইলে চাকরির বেলা হতো পড়া হবো, আর দেশবাসী যদি খাদ্য সুন্দর করে তাহলে পারো, তাহলে দোকান দোকান হয়তো ব্যবসা বাণিজ্য করা। একটা দোকান করতে চান? হ্যাঁ করতে চাই। দোকান করতে চান আপনি? মানে দোকান করতে পারলে তাহলে আপনার সুবিধা হবে। অনেক সময় গাড়ি রাস্তার ভিতরে যখন আপনি পাস করেন তখন মানে ইলে আপনার এই যে এটা তো ব্রেক নাই, ব্রেক করেন কিভাবে ভাই? একটু দেখি ব্রেকটা করেন কিভাবে, একটু দেখাই তো, জোরে স্পিড দিয়ে দেখি ব্রেকটা করেন তো দেখি। আমরা একটু দেখাই দর্শক, আমরা একটু দেখাই, এটা ব্রেক, মানে সাইকেল দেখে ব্রেক করে ফেললেন এইভাবে। মানে এলো আপনার নামটা হয়তো কি ভাই? আমার নাম হলো মতি রহমান। মতি রহমান, মতি রহমান ভাই, রাস্তায় মানুষ কত সুন্দর করে হেঁটে চলে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে, আপনি দৌড়াতে পারেন কি? না, আমি দৌড়াইতে পারি না, আল্লাহ হয়তো আমাকে দিছে। দৌড়াইতে ইচ্ছা করে কিন্তু আল্লাহ বানাইলে হরে তো আর দৌড় ই করণ যাবো না, দৌড়াইতে যাবো না, গাড়ি নিয়ে আমি দৌড়াই। কষ্ট হয় না বউকে নিয়ে? বউকে, বউ আপনাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে চায় না? কষ্ট হইলে ওই কষ্ট হেন তো আর কহাইতাছি না, কষ্ট কাকা একটু আসতে, আমি মনে চাপায় রাখছি, মনে চাপায় রাখছে, কারো কাছে বলি না, বললে হয়তো কব যে তোমরা, বললে হয়তো কব যে তাহলে ই করে খাওয়া হয়েছে। আমি চায় খাওয়ার কোনো ইচ্ছা নাই আমার, আমি যেটা করতেছি এটা করে খাওয়ার খুব মানে কাজ করে খেতে চান, কাজ করে খেতে চাই, এই জন্য মানে আর হলো আপনি কখনো মানে কারোর কাছে চাইবেন না, মানে বইয়ের একটু কষ্ট আছে, বইয়ের কষ্ট আছে যে আমার স্বামী এইভাবে। তো আপনি চিকিৎসা করলে কি ভালো হতেন না আপনি? চিকিৎসা এখন মনে করুন যে বাড়ি ঘরে পানি হয়েছিল তো চিকিৎসা করতে পারি নাই, তারপরে ঘুরছি টাঙ্গাইল একটা ই বাড়ি ছিল, ওদিকেও গেছিলাম, মেলা মেলা জায়গা জায়গায় মানে কিছু ইটি বাড়িছে, যারা 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 দিছি করবে বাড়িছে, ঘুরছি মেলা কিন্তু কাম নাই, মেলা চিকিৎসা করছি, কাম হয় নাই। এটা তো ভাবি না, আসেন একটু ওদিকে আসেন, কাছে আসেন, একটু বসেন দেখি পাশাপাশি, আমরা একটু ভাবির সাথে একটু কথা বলি, এক মিনিট কথা বলবো বেশি না। এই মানুষটার যখন এই পায়ের সমস্যা দেখি শুনে আপনি তাকে বিয়ে করলেন নাকি না দেখে মা বাবা বিয়ে দিয়ে দিছে? না, আমি দেখেই বুঝছি। আপনি কি জানছিলেন আগে? আমি যখন আমার বিয়ে হলো তার দুই দিন আগে আমি এই বাড়িতে আসছিলাম, আমার মানে বিয়ের আগে শ্বশুর বাড়ি চলে আসছিলেন? মামাতো ভাই আমার। আপনার মামাতো ভাই? আমার মার ফুয়াতো ভাই হইছে আর বাবা আর আমার মামা, আপনারা বিয়ে করেন তো প্রথম দিন মানে এলো এইভাবে বিয়ে করছেন, আগে চিন্তা ভাবনা করছেন কি? এখন যখন মানে এলো একটা প্রতিবন্ধী মানুষ, দুইটা পা নাই, চলতে পারে না, সবার স্বামী হাত ধরে হাঁটে রাস্তায় ঘুরতে যায়, কত জায়গায় যায়, হ্যাঁ কত কিছু করে, হ্যাঁ স্বামী স্ত্রী নিয়ে কত জায়গায় ঘুরতে যায়, আপনি তো যেতে পারছেন না ওভাবে, নাকি ভাই তাও নিয়ে যায়? আমার ওইভাবে যাইতে পারি না, কিন্তু আমি যখন কোথাও যাইতে চাই আমার সাথে নিয়ে যায়, গাড়ি দিয়ে ভ্যানে করে নিয়ে যায়, আবার নিয়ে আসে। তো ভ্যানে করে নিয়ে যায় নিয়ে আসে সেটা ঠিক আছে, কিন্তু আপনার লজ্জা লাগে কিনা রাস্তায়? না, আমার লজ্জা লাগে না, আমার লজ্জা লাগে, আমি তো দেখেই বুঝছি আমার লজ্জা লাগে না। কষ্ট হয় না আপনার? না, আমার কষ্ট হয় না, কষ্ট আমার কষ্ট হয় খালি আমার দুইটা ছেলে মেয়ে, আমি জানি মানুষ কইরা যাইতে পারি, আল্লাহ জানি আমারে সেই শক্তিটা আমাদের দুজনে দিতে। আমরা কি আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিতে পারবো কিনা? হ্যাঁ দিয়ে দিতে পারবো। দর্শক মানে এলো এই স্বামী স্ত্রী দুজনে প্রতিবন্ধী মানুষ, আমরা তাদের আরেকটি ভিডিও করব, সেই ভিডিওতে থাকবে হলো তাদের স্বামী স্ত্রী এবং পাশাপাশি হলো তাদের দুই সন্তান থাকবে, সেই সন্তানকে নিয়ে হলো আমরা একটা রিপোর্ট করব। আর ভাই এখন এই মুহূর্তে হলো আপনি একটু রাস্তাটা ছেড়ে দেই, এই ভাই হলো অফিসে চলে যাবে, আমরা ওনাকে ছেড়ে দিই, ভাই চলে যান আপনি, ঠিক আছে, আপনাকে বিদায় দিলাম আমরা। দর্শক মানে এলো এই মানুষটি এখন এই রাস্তায় একা কীভাবে বানিল, সে একটা ফ্যাক্টরিতে চাকরি করেন,
সেই চাকরিতে চলে যাবেন। দর্শক, আপনারা যদি এই এলাকায় আসতে চান, আমি সেই এলাকার ঠিকানাটা একটু দিতে চাই দর্শক। আর একটা প্রতিবন্ধী মানুষের জন্য যদি আপনাদের কোনো কিছু করণীয়, একটু হলেও যদি করণীয় থাকে, তাহলে আপনারা তাদের মোবাইল নাম্বার যাতে সহযোগিতা করবেন আপনারা সেই মোবাইলে কথা বলে। আমরা আপনাদের এই বাসায় যদি আসতে চাই, তাহলে যদি কেউ যদি আসে তাহলে ঠিকানাটা কি একটু বলবেন? বাকেরপাড়া। কি নাম আপনার? জৌরা বেগম। আপনার এই বাড়িতে এসে কি কার নাম বললে যে আপনার স্বামীকে চিনবে? এখানে বেলতলা মোড়ে এসে বললে যে মতিয়ার আলমগ বাড়িতে যাবো, সেটাও বললো বাড়ি দেখাই দিবে, বা এখানে এসব বলে জিজ্ঞেস করলে তাও বাড়ি দেখাই দিবে। ধন্যবাদ আপনাকে।